আসসালামু আলাইকুম, আমার হাসিল ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পুটি মাছের ঝাল। রেসিপিটা অনেকের কাছে সাধারণ মনে হলেও আমার কাছে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। নতুন রাঁধুনি আর ব্যাচেলার যারা আছেন, আমার মনে হয় এই রেসিপি দেখে খুব সহজে রান্নাটা করতে পারবেন। 250 গ্রাম পুটি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়া পুঁটি মাছগুলো প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচামরিচ। ঝাল আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়া মরিচ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। এখন দিচ্ছি 7 মতো লবণ। এখন দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন এই মশলাগুলোর সাথে মাছগুলো মাখিয়ে নিচ্ছে। পুঁটি মাছ বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আমার কাছে এইভাবে রান্না করলেই এই মাছের তরকারিটা খেতে বেশি ভালো লাগে। পুঁটি মাছ ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। মশলা মাখানো মাছগুলো চাইলে 15 মিনিট রেখে দিতে পারেন, আবার চাইলে সরাসরি মশলা মাখানোর পরে চুলায় বসিয়ে দিতে পারেন। যেহেতু ছোট মাছ, তাই খুব বেশি রাখার প্রয়োজন মনে করি না। তো চুলায় বসানোর পরে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। 1টা চামচ দিয়ে মাছগুলো খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি, যেন পানির নিচে সবগুলো মাছ ডুবে থাকে। মাছগুলো রান্না হতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিট চুলার মিডিয়াম আঁচে জাল করলেই এই মাছ রান্না হয়ে যাবে। তো চুলা আমি জ্বালিয়ে দিয়েছি, এখন মাছগুলো ফুটতে থাকুক। আর এর ফাঁকে আমি আরেকটা মশলা দিয়ে দিচ্ছি, এখানে 1/2 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো চাইলে এই ভাজা জিরা গুঁড়ো এই সময় দেওয়া যায়, আবার চাইলে রান্নার শেষেও আপনারা দিতে পারেন। এখন আর কোনো কাজ নেই, জাস্ট 10 থেকে 12 মিনিট চুলার মিডিয়াম আঁচে জাল করে এই মাছগুলো নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে পুঁটি মাছের ঝোল, আমার মনে হয় এমন কোনো বাঙালি নেই যে সে পছন্দ করে না। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার হিসেল ঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।